আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে এসেছি একটি গরুর খামারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি ফ্রিজিয়ান জাতের গরুর খামার। আমার এই সমিতদার এখানে 10টি গরু আছে ফ্রিজিয়ান জাতের। তিনি দীর্ঘদিন যাবত এই গরু পালন করছেন। মূলত আজকে আমাদের উদ্দেশ্য হয়েছে যে অনেকেই গরু পালন করতে গিয়ে শুরুতেই পুঁজি হারিয়ে ফেলে, এই পুঁজি যাতে হারিয়ে না ফেলে, কারণ জানা বোঝার অনেক কিছুই আছে। যারা দীর্ঘদিন ধরে এই ধরনের গরু পালন করে আসছে, তাদের অভিজ্ঞতাটা যদি তারা একটু কাজে লাগায় তাহলে হয়তো বা তারা সফল হতে পারে। এই কারণে মূলত আজকে এখানে চলে আসা। তো দর্শক, আসুন আমরা আমাদের এই সমিতদার সাথে আজকে পরিচিত হয়ে নিই। তো সমিতদা, আপনার পরিচয় যদি একটু দর্শকদের উদ্দেশ্যে দেন। আমার নাম সমীর কুমার ঘোষ, পিতা ভোলানাথ ঘোষ, গ্রাম খদ্দ রায়গ্রাম, ঝিনাইদহ, কালীগঞ্জ। তো আজকে আমরা এই যে গরুর খামার দেখলাম যে বেশ কিছু গরু আছে, আপনার সবই দুধালো গরু, কিছু বাছুরও দেখেছি। তো এই গরুর খামারটা আপনি শুরু করেন কত সালের দিকে? আমি এটা শুরু করি আপনার আজ ধরেন 2019, জি 2010 থেকে আমার গরুর ফার্ম, 2010 সাল থেকে একটা গরু দিয়ে আমার শুরু। তো সেই গরুটা কি গরু ছিল, দেশি না? না, প্রথম গরুটা ছিল আমার হচ্ছে যে জার্সি গরু, জি, আমার শ্বশুর বাড়ির থেকে দিয়েছিল। ও আচ্ছা, শ্বশুর বাড়ির গরু দিয়ে আপনারা এই গরু অতীত ভুলে গেলি হবে না ভাই? আচ্ছা আচ্ছা। তা যাই হোক, সেখান থেকে আমার পর্যায়ক্রমে মানে যখন জার্সি গরুর রেজাল্ট আমি খুব একটা ভালো পাইনি, মানে অত্যন্ত দুধ হয়, তারপরে আপনার গরুটা পড়ে হয়ে যায়, মানে ওর ক্যালসিয়ামের ঘাটতি হয় পর্যাপ্ত পরিমাণ। তারপরে আপনার আমি পশু হসপিটালে গিয়ে আমার উদ্যতম সার যারা আছে তাদের পরামর্শে যাওয়ার পরে তারা আমাকে পরামর্শ দেন যে আছে ফ্রিজিয়ান জাতের গরু পুষলি আপনার এই রোগ বালাইগুলো কম হবে। এই তারপরে ফ্রিজিয়ান জাতের গরু কত সালে শুরু করে? এটা আপনার 11 সাল থেকে শুরু করছে। 11 সাল থেকে শুরু করছে। তখন আপনি কয়টা গরু নিয়ে শুরু করেছেন? আপনার ফার্স্টে দুটো কিনছিলাম আমি, দুইটা গরু, 35,000 টাকা, 24,000 টাকা, একটা 35,000 টাকা, একটা 24,000 টাকা। একেবারে ছোট বাচ্চা কিনছিলাম। আচ্ছা, ওটা কেনার পরে সাধারণত কত মাস বা কত বছর? ওটা আপনার আমার কিনে আনার 7 থেকে 8 মাস পরে আমার গরু হেঁটি আসে, তারপরে আমি তার বীজ ধরাই। ও আচ্ছা। এমনি কি সব গরুতে এরকম এক বছরের মধ্যে? না, এটা আপনার খাদ্য খাবার এবং কৃমিনাশক, ক্যালসিয়াম, তারপর অন্যান্য রোগ বালাই হওয়ার আগে যদি এর মানে তদবির নেওয়া হয়, যেমন কিছু আপনার ওই খুরা বাদল আছে, তারপরে আপনার আমরা রোগ বালাই সম্পর্কে সবকিছু শুনতে পারি। তো আমরা যদি যেটা জানতে চাই, ওই দুই গরু দিয়ে কি আপনার আজকে? হ্যাঁ, আমার ওই দুটো থেকেই শুরু, ওই দুটো, হ্যাঁ দুটো থেকেই শুরু। তার ওই যে বাচ্চারাও আছে এখনো, এগুলো তাদেরই বাচ্চা, তাদেরই বাচ্চা, ওদের মাদের বেঁচে ফেলেছি। দর্শক, আমরা একটা জিনিস ক্লিয়ার যে আমাদের এই সমিতদা ওই দুইটা গরু দিয়েই কিন্তু ধীরে ধীরে আজকের এই 10টা গরুর খামার গড়ে তুলেছেন। এইটা করলেই সব থেকে ভালো হয়, তাহলে জেনে বুঝে সামনে অবশ্যই অবশ্যই। এবং আমি বেঁচেছি অনেক টাকার গরু, বেঁচেছি অনেক টাকার গরু। এই আপনার গত বছর লকডাউন মানে করোনা ভাইরাস প্রথমেই বেঁচেছি আপনার 4 লক্ষ টাকার গরু, 4 লক্ষ টাকার দুটো বেঁচেছি, 4 লক্ষ টাকার। এটা কি গাবি ছিল না? হ্যাঁ হ্যাঁ, গাবি। এটা যেটা প্রথম শুরু করছিলাম 24,000 টাকা দিয়ে, ওইটা বেঁচেছি 2 লক্ষ টাকা, আর 36,000 টাকাটা ওইটা বেঁচেছি 2 লক্ষ টাকা। মানে প্রথম যাদের দিয়ে শুরু আমি তাদেরই বেঁচেছি, যা খুব দুঃখজনক আর কি, যে যাদের দিয়ে শুরু তাদেরই বাচ্চা আছে। হ্যাঁ, সমিতা, আপনি যদি বলেন যে এই যে গরু আপনি চাষ করছেন, পালন করছেন, তো এই গরু পালন করতে গিয়ে শুরুটা যে কিভাবে এদেরকে লালন পালন করতে হবে, এটা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। শুরু আপনার আসলেই গরুর পিছনে মূলত আসলেই পর্যাপ্ত পরিমাণে ব্যয়, জি, বর্তমান হিসাব কিতাব করলে হয়তো লাভের অংশটা কম আসে, তারপরও আপনার অন্যান্য গরু পুষলি লাভের অংশটা দেখা যায় না। এই যার কারণে ফ্রিজিয়ান গরু পুষছি আপনার, এর মূলত যদি দুটো গরু যদি প্রথম শুরু করা যায় পর্যায়ক্রমে, যদি এটা লাখের ব্যাপার ভাই, আর তদবির, যেমন সবসময় জন্য খেয়াল রাখতে হবে যে কৃমিনাশকটা প্রথম, ফ্রিজান জাতের গরুর প্রথম দেখতে হবে যে কৃমিনাশকটা করতে হবে নিয়মিত। মানুষ বুঝবে কিভাবে এটা আপনার? আমরা প্রত্যেক আপনার আছে যে 3 মাস অন্তর অন্তর 90 দিন গুণা, তারপরে আমরা কৃমিনাশক করি এবং ক্যালসিয়াম সাথে সাথে, একই সাথে কৃমিনাশকের পরে ক্যালসিয়াম খাওয়ায়, যা খাওয়ানোর পরে বিশেষজ্ঞ কোনো ডাক্তারের পরামর্শ? হ্যাঁ পরামর্শ, হ্যাঁ হ্যাঁ পরামর্শ, এটা আমাদের ডাক্তার আছে।
এলাকায় যে ডাক্তার আছে পশু হসপিটাল এখন বর্তমানে আছে আমাদের আতিকুল স্যার এবং তার পরামর্শে আমরা মোটামুটি আমাদের পরামর্শে আর কি এগুলো এ করা হয় হ্যাঁ করা হয় তিন মাস অন্তর অন্তর কৃমিনাশক এবং ক্যালসিয়ামটা যদি খাওয়ানো হয় এটা গেল রোগ বালাই অনেকটা প্রতিরোধ করে প্রতিরোধ করা যায় আচ্ছা এটা একটা ধাপ গেল এর পরবর্তীতে খাবার দাবারের ব্যবস্থাটা খাবার দাবার ধরেন যে আমার ঘাস লাগানো আছে আপনার ওই যে এপিআর ঘাস আছে ধরেন যে মাত্র 10 কাঠা জমি তাই কেটে শেষ করতে পারি 10 কাঠা জমি দিয়ে আপনি 10টা গরু হয়ে যায় হ্যাঁ 10টা গরু হয়ে যায় আর এর সাথে এমনি শুকনা শুকনা বিছালি আছে শুকনা বিছালি আছে এটা আপনার শুকনা বিছালি দেখা যাচ্ছে যে আপনার পার্ট দে আমার যায় 70 থেকে 80 মুঠো 80 মুঠো 10টার জন্য 10টার জন্য 80 মুঠো জি জি 10টার জন্য 80 মুঠো 80 মুঠো বিছালি যায় আর এবং ঘাস যায় দুই বোঝা একটা গরু আপনার সাধারণত ধরেন আমার পার ডে খড় এবং ঘাস সহ আরো তো খৈল আছে খৈল আছে ভুসি আছে ভুসি আছে জি আর ভুট্টার গুঁড়ো দিই ভুট্টার গুঁড়ো সর্বমোট মিলাই আমার 400 টাকার উপরে খরচ আছে অর্থাৎ 10টা গরুর জন্য আপনার 400 টাকা 400 টাকা না এক একটা গরুর পিছনে এক একটা গরুই 400 টাকা খাবার খাবার মানে যখন দুধ হবে আর কি দুগ্ধবতী যখন তখন আর কি আর যখন দুধ না হবে তখন দেখা যাচ্ছে যে আপনার 150 টাকা 200 টাকা 400 টাকার খাবার হয় আপনি দুধ পাবেন কত করে দুধ পাই ধরেন যে আমি এক একটা গরুর পাই 25 কেজি আছে এর ভিতর 25 কিলো দুধ আছে আচ্ছা 10 কিলো আছে 15 কিলো আছে 10 এর নিচে কোনো দুধ আমরা 10 কিলোই ধরে তো 10 কিলো দুধ বিক্রি করে আপনি কত পান 10 কিলো দুধ বিক্রি করে আমি 400 টাকা বেশি ধরেন যে মানে আমাদের ঘোষেদের কাছে এবং বাইরে যখন বেশি 500 600 টাকা বেচতে পারি আপনি 400 টাকা বিক্রি 400 টাকা 400 টাকা তো আপনি আবার খাবারই খাওয়াচ্ছেন আবার খাবার দেখা যাচ্ছে আবার আমার একটাই দেখা যাচ্ছে 400 টাকা আছে আবার আরেকটাই দেখা যাচ্ছে 700 টাকা আছে সর্বমোট মিলাই দেখা যায় যে মানে হয়তো লাভের অংশ কম থাকে তবে এর বাচ্চা টাচ্চা যায় যেগুলো হয় আর কি মানে লাভের অংশ ওইটাই আর কি হ্যাঁ যে দুধ হয় দেখা যাচ্ছে এদের খরচটা হয় আর আচ্ছা কোনটার দুধ বেশি হচ্ছে আর কোনটার কম হচ্ছে এর পিছনে কারণটা কি এর কারণ আছে আপনার পার্সেন্টেজ ব্যাপার আছে যেমন দেখা যাচ্ছে যে আপনার 80% ফ্রিজিয়ান আছে তার দুধ যদি হয় আপনার 10 কিলো আবার দেখা 75% ফ্রিজিয়ান আছে তার তো দুধের অংশটা ওর সাথে মেলবে না কম হতে পর্যায়ক্রমে কম হতে পার্সেন্টেজটা একটা নতুন মানুষ সে বুঝবে কিভাবে সে মানুষ পার্সেন্টেজ বুঝতে হলে আপনার সামনের জিবা এবং মুখ পায়ের খুর গায়ের ছাপা এবং বাট মানে এই যে গরুর যে দুধ যে মানে পালানগুলো আর কি সাদা হতে হবে অল সাইড জিবে এবং সামনে থুতমা এটা সাদা হতে হবে ওখানে বোঝা যাবে পার্সেন্টেজ কত আছে আচ্ছা আমরা পরে গরুর কাছে গিয়ে ওইগুলো একটু দেখে নেব অবশ্যই অবশ্যই দেখে নেব কারণ নতুন যারা না অবশ্যই অবশ্যই গরু কিনবে এটা বোঝার আছে না না বোঝার আছে আপনি অবশ্যই কাছ থেকে সেইগুলো আমরা জেনে নেব আর যদি বলেন যে ধরেন আপনি এই যে গরু পালন করতে গিয়ে কিছু তো সমস্যা ফেস করেছেন কোন কোন সমস্যাগুলো আসলে আসতে পারে আসলে গরুর পিছনে বিশেষ করে আপনার ফ্রিজিয়ান গরুর ভিতরে আপনার বেশি সমস্যা আপনার যদি খুদের ভাত খাওয়ানো হয় এর প্রধান সমস্যা হচ্ছে আপনার ডাকটা ম্যাচ করে না যখন গরু ডাক আসে যখন হিটে আসে ওর বীজ দিলে আপনার বীজটা কনসেপ্ট করে না প্রধানত কারণ কিন্তু আমরা দুধের লোভে কিন্তু প্রচুর পরিমাণে খুদের ভাত খাওয়াই গরুর এটা খাওয়ানো কিন্তু এটা কিন্তু আমি খাওয়াই না 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 আমি কখনো খাওয়াই না আমি 1 কেজি খুদের ভাতও খাওয়াই না এতগুলো গরু আছে দর্শক এবং নতুন কৃষি উদ্যোক্তা আপনারা যারা আছেন এরকম খামারি যারা আছেন তারা একটু মনোযোগ সহকারে ওনার কথা শুনবেন উনি কিন্তু একটা চমৎকার তথ্য দিয়েছেন যে খুদের ভাত উনি খাওয়ান না যার কারণে ওনার গরু হিটে আসলেই সেটা কনসেপ্ট করে 100% 95% এই ধরনের তথ্য অনেকেই জানে না অনেকে জানে না এটা আমিও জানতাম না আমিও এই রকম ধরেন যে প্রচুর পরিমাণে হ্যারেস হয়েছি তারপরে পর্যায়ক্রমে আমরা কৃষি পশু হসপিটালে আমরা ট্রেনিং এ গেছি সিআইজি এর সদস্য আমি ওখানে ট্রেনিং এ যাওয়ার পরে স্যারেরা আমাদের শিখাইছে যে খুদের ভাত একদম না খাওয়ালে মানে গাবি গরুর জন্য তারপর থেকে বন্ধ করার পর থেকে যাক ওভারঅল আমার এই বিষয়ে 100% মানে আমার আর কোনো ত্রুটি হয় না সব দিক থেকে ঠিক আছে এখন আর কোনো সমস্যা হয় না আর এই যে বিভিন্ন রোগ বালাই হয় খুরা রোগ তারপরে আরো কিছু রোগ বালাই এটা সাথে এটা আপনার খুরা রোগের আপনার নির্দিষ্ট একটা টাইম আছে আপনার প্রত্যেক বছরের দেখা যাচ্ছে আমি যদি নভেম্বরে এর ভ্যাকসিন করি এইটা আমার মাথায় রাখতে হবে যে আবার সামনের বছর নভেম্বরের আগেই এই খুরা ভ্যাকসিনটা আমার করতে হবে সসচেতন নিজেকে থাকতে হবে আর যে গুটি বসন্ত টাইপের হয় ওর ভ্যাকসিন আছে ওর আমরা সময় মতো দিয়ে দিই সময় মতো ভ্যাকসিন দিলে তার আগে না না এগুলো হবে না
আমি পাইনি আজ পর্যন্ত আমার ওইটাও কি বছরে একবার বছরে একবার বছরে একবার এই এই ভ্যাকসিনগুলো আপনারা কোথা থেকে আমরা পশু হাসপাতাল থেকে পাই আমাদের সিআইজি এর মানে আমাদের সদস্য ডাক্তার আছে সিংহের বাজার নুরুল ইসলাম ওই উনি আমাদের ভ্যাকসিনগুলো করেন উনি করে দেন আচ্ছা আর কোনো সমস্যা ফেস করেন কিনা এই আর কোনো সমস্যা হয় না তারপরও মোটামুটি যদি হয় সেগুলো মারেন নিজেরাই আমরা এখন অনেকটা অভিজ্ঞতা আমাদের হয়ে গেছে ছোটখাটো সমস্যার জন্য আর কাউকে ডাকা লাগে না কোনো খামারি আপনার কাছে ফোন দিলে অবশ্যই 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 কোনো সমস্যাগুলো দিবেন তারা আসলে উপকৃত হবে অবশ্যই কোনো আর গরুকে গোসল করান হ্যাঁ গো প্রতিনিয়ত গরু আমি গোসল দুইবার করাই প্রতিদিন দুইবার আচ্ছা এটা আপনার শীত আর গরমকাল প্রত্যেক দিন দুইবার আমি গোসল করি তো যত শীতই পড়ুক সকালে একবার দুপুর একবার ও আচ্ছা তো এই দুধ আপনারা ধরেন বাচ্চা হলো বাছুর হলো বাছুর হওয়ার পরে দুধ কত মাস পর্যন্ত এটা আমার আমার কিছু গরু আছে এর ভিতরে দেখা যাচ্ছে বিয়ানোর আবার মানে সামনের গর্ভবতী হয়ে সামনের বাচ্চা দেওয়ার আগেও দেখা যাচ্ছে 15 দিন আগ পর্যন্ত দুধ দেয় এরকম কিছু গাভী আছে আমার আর কিছু গাভী আছে দেখা যাচ্ছে 7 মাস 8 মাস দিয়ে বন্ধ হয়ে যায় তো এটা কি আপনার পরিচর্যার কারণে এমন হয় এটা পরিচর্যা তো বটে পরিচর্যা খাদ্য খাবার ওই যে বললাম কৃমিনাশক এইগুলো যদি আপনার ঠিক সময় মতো করা হয় তাহলে আপনার গরু ভালো থাকে দুধও দেয় গরু সুস্থও থাকে কোনো সমস্যা হয় না অনেকের গরুর খামার আছে তারা লাভ করতে পারছে না আপনি দুধের দাম এই 40 টাকা কেজি বিক্রি করেন বেচার বড় যা মোটামুটি আছে এর পিছনে আসলে গোপন তো কোনো রহস্য আছে না রহস্য যদি ক্লিয়ার করেন রহস্য কিছুই না রহস্য সবথেকে বড় কথা যে আমি বললাম সচেতন থাকতে হবে সবথেকে যে আমি এই জিনিসটা পুষছি আজকে আমার লাভ হচ্ছে না বিদায় যে আমি এ রাখবো না বেঁচে ফেলবো আজকে হচ্ছে না কাল কি হবে হতেই হবে আমার যেসব গরু আমার যে টাকায় কিনা শুনলি তো মানে অবাক হয়ে যাবেন আমার সর্ব আমার এখানে 1 লক্ষ টাকার গরু কিনা আছে মাত্র একটা আচ্ছা পরবর্তীতে মাত্র একটা গরু 1 লক্ষ টাকাতে কিনা এখন আমার আপনার প্রায় 3 লক্ষ টাকা দাম করছে একটা গরু হ্যাঁ একটা গরু এরকম আমার সব অল্প টাকা দিয়ে দিয়ে কিনা ভাই কিনে নিজে পরিচর্যা করে এই পর্যন্ত তাহলে আপনি পার্সেন্টেজটা বোঝেন তাই আপনার কোনো সমস্যা হয় না তাই তো কোনো সমস্যা হয় দর্শক আপনারা একটা জিনিস ক্লিয়ার যে এইটা যদি আপনারা বুঝে নেন আমরা একটু পরে ভিতরে যাব যে কোন গরুটা কত পার্সেন্ট ফ্রিজিয়ান সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে গরুতে লাভ করা সম্ভব তো আমরা সেটা একটু পরেই আমরা ভিতরে গিয়ে দেখে নেবো ওনার কাছ থেকে শিখে নেবো ততক্ষণ আপনারা কিন্তু সাথেই থাকবেন দর্শক তো আর ধরেন আপনারা এইভাবে আপনি খাওয়াচ্ছেন কত বছর অন্তর এই গরুগুলো আবার সেল করেন কিংবা না এইগুলো থেকেই যায় শুধুই বাছুর বিক্রি করেন এমন কিছু কিনা না না আমার দেখা যাচ্ছে আপনার যে গরুটা দেখি দুধের অংশ একটু কম আসছে বা আপনার অন্য কোনো সমস্যা সাইড ইফেক্ট দেখা দিচ্ছে দুধের দুধ দোয়াতে গেলে দেখা যাচ্ছে যে সেই আগে যেমন আগের বার পাইছি 16 কিলো এবার দেখা যাচ্ছে 10 কিলো পাচ্ছি আমি সেই গরুগুলো দেখা যাচ্ছে যে বাচ্চা রেখে দিই দিয়ে আমি গাভী বিক্রি করে দিই আবার গোবন করি আর কি যখন বাচ্চা তখন আবার বড় ওই বাচ্চাটা আবার বড় করি যাক পর্যায়ক্রমে বাঁচতে বাঁচতে এখন আমার মোটামুটি যেগুলো আছে সবগুলো ভালো দুধ দোয়াতে গাভী আর কি এখন যদি ধরেন আপনার এই ভিডিওটা প্রকাশের পরে হয়তো প্রচারের পরে অনেকে যোগাযোগ করবে যে দাদা আমার একটা অবশ্যই অবশ্যই আমি দিতে পারবো অবশ্যই অবশ্যই আমি দিতে পারবো না হলেও আমি যেখান থেকে হোক তাদের সংগ্রহ করে দেবো কেউ যদি সহযোগিতার আমি একটু হাত বাড়ালে যদি স্যার একটু উপকৃত হয় তাহলে এর জন্য আমি অবশ্যই তাকে সাহায্য করব আমি চাই যে আমার মতো আরও 5 জন করুক এরকম উদ্যোগ নিক এটা একটা ভালো জিনিস ভাই আসলে যে করিনি সে বুঝবে না এ টাকা আপনার যতই থাক টাকা দেখবে না মাঠে 10 বিঘে সম্পদ কেউ দেখবে না কিন্তু এটা বিরাট জিনিস এ যার ভিতরে নেই সেটা বুঝবে না সে আর যে একবার করেছে সে আর অন্য কিছু করবে না আচ্ছা ধরুন নতুন কেউ যদি এই ধরনের একটা খামার করতে চায় তাহলে সে কত টাকা ইনভেস্ট করবে এটা যদি একটু বলেন যে তার ঘর দিয়ে শুরু করে আপনার সর্বমোট ধরেন যে যদি সে শুরু করতে চায় 2 লক্ষ টাকা হাতে নিয়ে নামলেই আমার মনে হয় সে শুরু করতে পারবে 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা নিয়ে একটা সেট করতে কত খরচ একটা সেট করতে আপনার 10টা গরুর একটা সেট 10টা গরু সেট করতে তো 1 লক্ষ টাকার উপরে লেগে যাবে 1 লক্ষ টাকা কিন্তু আমি বলছি যে দুটো বাছুর দিয়ে যদি শুরু করে ছোট এই ধরনের যদি বাছুর কেনে 1.5 লক্ষ টাকার ভিতরে কিনবে আর 50-60 হাজার টাকা একটা ছোটখাটো গোয়াল করবে 4টা গরু পরে দরকার হয় পর্যায়ক্রমে পরে আমারও তো ছিল না আমার প্রথমে ওইটাই ছিল তারপরে আবার এটা করেছি গত বছরের আগে হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা বলতে পারি যে 2 লক্ষ টাকা নিয়ে যদি শুরু করে শুরু অবশ্যই করতে পারে তাহলে সে শুরু করতে পারে তাই তো তো দর্শক আসুন আমরা এবার পার্সেন্টেজটা দেখে নিই যে কত পার্সেন্ট ফ্রিজিয়ান সেটা আমরা একটু দেখি এই যে আপনার পার্সেন্টেজ চিনতে হলে এই যে গরুর সামনের থুতমা হতে হবে সাদা জিহ্বা সাদা এবং বান হতে হবে সাদা এবং পায়ের খুর হতে হবে সাদা হ্যাঁ এই যে বানটা এরকম সাদা হতে হবে আর খুর
জি খুর খুর হ্যাঁ পায়ের খুর সাদা হতে হবে দর্শক ও উদ্যোক্তা বন্ধুরা আমরা এতক্ষণ ধরে আমাদের সমিতির কাছ থেকে কোন জাতের গরু পালন করবেন কিভাবে পালন করবেন কি খাওয়াবেন কখন কোন জাতীয় ভ্যাকসিন দিবেন এই সম্পর্কিত বিস্তারিত তথ্য আমরা জেনে আপনাদের জানানোর চেষ্টা করেছি যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্য কৃষি উদ্যোক্তা অন্য উদ্যোক্তাদের যারা খামার গড়তে চাচ্ছে তাদেরকে দেখার সুযোগ করে দিন এই বলেই আজকের মতো আমরা এই রায়গ্রামের এই গরুর খামার থেকে বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে আরও কোনো নতুন কোনো উদ্যোক্তার সফলতার গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ